এই খবরটি দেখার জন্য আমাদের সাথে থাকুন, সাবস্ক্রাইব করুন আর বেল আইকন প্রেস করুন। হালি শহরে দুর্গা উৎসব উপলক্ষে থাকছে বড় চমক। হালি শহর চৈতালি সংঘের ক্লাবের সহযোগিতায় লক্ষ্মীনারায়ণ কলোনি পল্লীবাসী বৃন্দের পরিচালনায় 120 ফুট উচ্চতার বুর্জ খলিফা এবারের আকর্ষণ। উদ্যোক্তাদের আশা যে এবার বীজপুরবাসী তথা বাইরের দর্শনার্থীদের মন কাড়বে তাদের এই পুজো মণ্ডপ। এবছর 66তম বছরে পদার্পণ করলো তাদের এই দুর্গা উৎসব। খুঁটি পুজোর দিন এলাকার মহিলাদের মধ্যে যথেষ্ট উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। তাদের খুঁটি পুজোয় উপস্থিত ছিলেন হালি শহর পৌরসভার পৌর প্রধান শুভঙ্কর ঘোষ। বিশেষ চমক এবার আমাদের থাকছে যেটা আপনার দুবাইয়ের বুর্জ খলিফা টাওয়ার, তার আদলে তৈরি বুর্জ খলিফা মণ্ডপ। অন্যান্যবারের মতো কি এবারও মানুষের মন এতটাই জয় তো করবই, কেননা দেখুন আমরা যেখানে মানুষের একটা আকাঙ্ক্ষা থাকে, মানে অন্য অন্য জায়গায় ধরুন এই বুর্জ খলিফা হয়েছে, মানুষ ঠিকভাবে তার আলোক সজ্জা কিংবা প্যান্ডেল কিংবা প্রতিমা বলুন ঠিকভাবে দেখতে পারে না, কেননা খুব ভিড় হয়। তো সেখান থেকে মানুষের যে একটা আকাঙ্ক্ষা থাকে, সেই আকাঙ্ক্ষাটাকে কেন্দ্র করেই আমাদের ভাবনা। আমরা সেই ভাবনা থেকেই এইবার বুর্জ খলিফা মণ্ডপ প্রস্তুত করতে চলেছি। সমস্ত সরকারি বিধিনিষেধ, তারপরে এন্ট্রি এক্সিট যাতে আমাদের ঠিক থাকে, সব কিছু মাথায় রেখেই আমরা এই বুর্জ খলিফা তৈরি করতে চলেছি। সমগ্র বীজপুর জুড়ে কিন্তু দুর্গা উৎসবের একটা বিশেষ নাম আছে আমাদের বীজপুরের জুড়ে। কাছাপাড়া থেকে হালিশহর জুড়ে বড়ো বড়ো মণ্ডপ হয় এবং বাইরে থেকে বহু দর্শনার্থীরা আসে। কী মনে করছেন আপনাদের এই মণ্ডপটা কতটা নজর করবে মানুষের? প্রথম বছর আমরা দেখুন, প্রথম বছর আমরা এটা অনেক, যদিও অনেক পুরনো আমাদের পুজো, গেলবার আমরা একটা বড়ো পুজো করেছিলাম, বড়ো প্রতিমা, বড়ো দুর্গ, তো সেখানে আমরা মানুষের ভালোই সাড়া পেয়েছিলাম। সারা রাত ধরে মানুষের আগমন, অনেক দর্শনার্থী এসেছিলো, মানুষের অনেক সাড়া পেয়েছি, যার কারণে এবার আমরা দেখলাম যে না, এবার আমরা একটু প্যান্ডেলের দিকে ঝোঁক দেবো, মানে বড় প্যান্ডেল, সেই হিসাবে আমাদের বুর্জ খলিফা আমরা প্রস্তুত করার পরিকল্পনা নিয়েছি। উচ্চতা কতটা হচ্ছে? উচ্চতা প্রায় 120 ফুট। আর সকল দর্শনার্থী তথা বীজপুরবাসীর জন্য মণ্ডপে আসবার জন্য কি আহ্বান জানাবেন তাদের? কি সবাইকে বলবো, আপনারা অনেকে হয়তো বুর্জ খলিফা দেখতে পারেননি, আপনারা আসুন, আপনারা দর্শন করবেন বুর্জ খলিফা। আমরা যেটা নির্মাণ করছি, আপনারা অনেক আলোক সজ্জায় এই বুর্জ খলিফা তৈরি, সবার জন্যই বার্তা দেবো, আসুন। সমস্ত বিধিনিষেধ মেনেই আমরা করছি, নিজেও শান্তি বজায় রাখুন এবং অপরকেও শান্তি বজায় রাখার চেষ্টা করুন, এই বার্তা দেবো। পুজো কমিটি আমি সহসভাপতি পদে আছি, আমাদের সভাপতি আছে অলরেডি, সেক্রেটারিও আছে, আমি সেক্রেটারিকে বলবো একটু সামনে আসতে। অপূর্ব রায়, নমস্কার। দুর্গোৎসবে বুর্জ খলিফা বড় চমক, চৈতালি সংঘের পক্ষ থেকে কী বলবেন? আমাদের পুজোটা লক্ষ্মীনারায়ণ কলোনির পল্লীবাসী বৃন্দের পরিচালনায় আর চৈতালি ক্লাবের সহযোগিতায় আমাদের পুজো আগের আমাদের 66তম বর্ষে পদার্পণ করলো। আমাদের আগে ছোটোভাবে হতো।